মুসলমানদের চলাফেরা, খাওয়া দাওয়া সব কিছুই ইসলামে বর্ণনা করা হয়েছে এবং সকল মুসলমানই তাদের দিন ইসলামে কাটানোকে পরম কর্তব্য বলে মনে করে। কিন্তু বন্ধুরা, মাংস খাওয়া ইসলামে জায়েজ রয়েছে, কিন্তু কিছু নিয়ম রয়েছে, মানে কিসের মাংস খেতে পারবেন আর কিসের মাংস খেতে পারবেন না। আর সেরকম একটি প্রাণী হচ্ছে শুকুর, যার মাংস ইসলামে হারাম করা হয়েছে। আর কেন হারাম করা হয়েছে এবং এই মাংস খেলে মানুষের শরীরে কী সব ভয়ঙ্কর রোগের উৎপত্তি হয়, তার বিস্তারিত আমরা এই ভিডিওতে জানব। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ।